মতো করে বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। আবার উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার তিনটে মিডিয়াম সাইজের আলুকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি কয়েকটা ফুলকপি, আর দিচ্ছি স্বাদ মতো লবণ একটা হাফ চামচ, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে পাউডার, চারটে কাঁচা লঙ্কা কুচি। নাড়াচাড়া করে নিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা কড়াইয়ের মধ্যে লেগে না যায়। সমস্ত কিছুকে 5 মিনিট ধরে সেদ্ধ করে নেব। আলু এবং কফি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। একটা মোটা সাইজে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটাও ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। এই পিঠেগুলো দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা কালার এসছে, গ্রেভিটা খুব সুন্দর হয়েছে, মাখো মাখো। 2 মিনিট নাড়াচাড়া করে রান্না করে নিলাম। এই রেসিপিটা লুচি রুটি পরোটা নান বা শুধু নাস্তার সাথেও খেতে পারেন, খুবই ভালো লাগে। আশা করছি আজকের এই রেসিপিটা সকলেরই খুব ভালো লেগেছে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটি অল করে নেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো আজ এইখানেই বিদায় জানাচ্ছি বন্ধুরা, আবার পরবর্তী নতুন রেসিপি নিয়ে ফিরে আসছি। দেখতে থাকুন স্বপ্নের রান্নাঘর।